আমরা এত বড় বড় আকাশগঙ্গা মানে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, স্টার, প্ল্যানেট, নেপুলা এই সমস্ত জিনিস আমরা স্পেসে দেখি, এটা পুরো ইউনিভার্সের মাত্র 5%। এগুলো কখনো লাইটের সাথে অ্যাট্রাক্ট করে না, এই জন্য এগুলোকে দেখা যায় না। কিন্তু এখানে ভাবার বিষয়, আমরা যখন এইগুলোকে দেখতে পাই না, তাহলে এগুলোর ব্যাপারে জানলাম কিভাবে? দেখুন, যখন ইউনিভার্সের মাস বার করা হয়, তখন এই ব্ল্যাক হোল, স্টার আর প্ল্যানেটের টোটাল মাসের থেকে লাখ গুণ বড় হয়। আর এখান থেকে বুঝতে পারি যে ইউনিভার্সে কিছু তো এমন আছে যা আমরা দেখতে পাই না, বিকজ ডার্ক ম্যাটারের কাছে মাস আছে বলে আমরা এর গ্র্যাভিটিকে ফিল করতে পারি, আর এর থেকে এর এক্সিস্টেন্স বোঝা যায়। ওয়েল, এমনই ধরনের স্পেস সায়েন্সের ভিডিও ডেইলি পেতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।